أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বা'দ একজন সদস্যের প্রশ্ন জয়ীফ দোর মাহাদিসর উপর আমল করার বিষয় জানতে চেয়েছেন তিনি সহি হাদিসের ব্যাপারে কোনো কথা নাই শর্তহীনভাবেই নিঃশর্তভাবেই সহি হাদিসের উপর আমল করবেন কথা হলো জয়ীফ নিয়ে জয়ীফ মানে দুর্বল যে হাদিসের মধ্যে সহি হাদিসের শর্তাবলী থেকে এক বা একাধিক শর্তের গার্থী থাকে সেটিকে জয়ীফ হাদিস বলা হয় সহি হাদিসের যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি যদি না পাওয়া যায় সেটাই জয়ীফ হাদিস যেমন সনদ বা আপনার বর্ণনা সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা অথবা বর্ণনাকারী যদি ন্যায়পারায়ণতা না হয় ন্যায়পরায়ণতা দিনদারি তাকুয়া আপনার ইত্যাদি ক্ষেত্রে যদি প্রশ্নবিদ্ধ হয় অথবা এমনটি প্রমাণিত হয় যে বর্ণনাকারী হাদিস যথাযথভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে তার স্মৃতি স্মরণশক্তির বিভ্রাটের কারণে হোক অথবা তার কাছে যে হাদিসের কিতাবগুলি সংরক্ষণ ছিল সেগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে হইতে পারে কারণ এটি একটি সূক্ষ্ম বিষয় তাই আপনার হাদিস শাস্ত্রের মহাদিসগণ সার্বিক চুলচেরা বিশ্লেষণ করে কোন হাদিসকে সহিব বলেছেন কোন হাদিসকে তারা জয়ীব বলে সিদ্ধান্ত দিয়েছেন এটি গেল মূলত দুর্বল হাদিসের পরিচয় দুর্বল হাদিসের উপর আমল করা যাবে কিনা সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আমরা কথা বলতে চাই দুর্বল হাদিস সাধারণভাবে অধিকাংশ আলেমুল আমাদের কাছে অগ্রহণযোগ্য তবে কিছু মহাদিস কিছু শর্ত সাপেক্ষে দুর্বল হাদিসের ওপর আমল করার অনুমতি দিয়েছেন যেমন যদি হাদিসটি অতিরিক্ত দুর্বল না হয় বা শরীয়তের মূল মূল নীতির সাথে যদি সেটি সাংঘর্ষিক না হয় অথবা হালাল হারাম সংক্রান্ত না হয় তাহলে দুর্বল হাদিসের প্রতি আমল করা জায়েজ রয়েছে অন্যতাই জায়েজ না এগুলি কতিপয় আলেমুলামদের নির্ভরযোগ্য আলেমুলামদের অভিমত অতপর আরেক দল মহাদ্দেশ বলেছেন যে উপরে আমরা যা বললাম এই শর্তগুলি অর্থাৎ এই শর্ত সাপেক্ষে আপনার ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার বৈধতার পক্ষে মত দিয়েছেন যা বল বললাম কয়েকটি শর্ত এই শর্ত সাপেক্ষে আরেক দল ওলামাগণ ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার অনুমতি দিয়েছেন ওনাদের মতে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমলযোগ্য যেহেতু তা ইসলামের কোনো হালাল হারাম শরীয়তের বিধি সংক্রান্ত নয় এবং দুর্বল এই দুর্বল হাদিসের মাধ্যমে শরীয়তের কোনো বিষয়কে তারা ইসবাত করতেছেন না অথবা কোনো কারার দিচ্ছেন না বা কোনো হুকুম দিচ্ছেন না সেহেতু এটা বৈধ রয়েছে কিন্তু প্রথম যেটি আমি বলেছি সেটি হল অগ্রাধিকার যোগ্য অর্থাৎ জয়ীফ হাদিস কখনোই আমলযোগ্য নয় হইতে পারে সেটা হালাল হারাম সংক্রান্ত অথবা ফজিলত সংক্রান্ত যে কোনো বিষয়ে হোক না কেন কেননা আপনার দুর্বল হাদিসটি প্রকৃতপক্ষে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম থেকে অনুমোদিত কিনা সেটাই সন্দেহপূর্ণ সুতরাং বিশুদ্ধ সূত্রে সোসাব্যস্ত সহি হাদিস যতক্ষণ আমরা না পাব ততক্ষণ আমাদের মধ্যে মানে জয়ীফ হাদিস আমলযোগ্য হতে পারে না এটি হলো বেশিরভাগ উলামদের মতামত প্রকৃতপক্ষে আমলের ফজিলতে যত সহি হাদিস বিদ্যমান রয়েছে একজন মুসলিম যদি সারা জীবন সেগুলোর প্রতি আমল করে তার তারপরও তা শেষ করতে পারবে না তাহলে দুর্বল হাদিসের দিকে যাওয়ার প্রয়োজন প্রয়োজনীয়তা কি আছে সহি হাদিসের তো শেষ নাই প্রচুর সারাটি জীবন যদি কেউ সহি হাদিস আমল করে তারপরও শেষ হবে না ঠিক আছে যাই হোক দুর্বল হাদিসগুলি এগুলির উপর নির্ভর করা যাবে না শরীয়তের কোনো আপনার মাস আলাকে সাব্যস্ত করা যাবে না এগুলি শরীয়তের এই দুর্বল হাদিস দিয়া এটি আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে ইনাম আল বিল আয়াতিল কোরআনিয়া আবিল আহাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো হুকুম সাব্যস্ত হবে কোরআনুল করিমের আয়াত দ্বারা অথবা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াস্লামের সহি হাদিসের মাধ্যমে আউ বিমা এ খুলাফা আর রাশিদিন অথবা চার খুলিফা যা কিছু নিয়ে আসছেন তাদের যে সূত্রগুলি রয়েছে বিশ্বস্ত সূত্রে যা কিছু নিয়ে এসেছে বা তাদের কাছে রয়েছে সেইগুলির মাধ্যমে আপনি শরীয়তের হুকুম সাব্যস্ত করতে পারেন কিন্তু হাদিস আম্মালা আমিফিফা লাফিহা হুকমন কোনো হুকুম সাব্যস্ত করা যাবে না দুর্বল হাদিস দিয়া কোনো অজীব না কোনো না কোনো তাহারি মলা লা কারাহা কোন কোন বিষয়কে হারাম করা যাবে না কোন বিষয়কে মাক্রুও করা যাবে না দুর্বল হাদিসের মাধ্যমে ওয়া ইনন্নামায়াসাব্বিত হাযা বিল হাদিস ঠিক আছে এগুলি সাব্যস্ত করতে হলে আপনার નિર્দিধাই সহি হাদিস প্রয়োজন হবে লাকিন যাকার আল উলামা হাদিস আল দ্বঈফা তুযকারু মিন ফিল আশইয়া মারুফা অনেকগুলো আমরা বলেছেন যে প্রসিদ্ধ বিষয়ে মানুষকে আগ্রহ দেওয়ার জন্যে কখনো কখনো দুর্বল হাদিসকে উল্লেখ করা যেতে পারে উৎসাহ দেওয়ার জন্য লাফিল আসিয়া মানে কোনো বিদাতি কাজে না কিন্তু জয়ীফ হাদিস যেগুলি সেগুলি একটু আগে আমি বলেছি আপনাদেরকে সনদের মধ্যে সমস্যা থাকে কিন্তু এই এগুলি গাইরে মাকদু বা মিথ্যা না হুম সনদের মধ্যে ত্রুটি থাকে কিন্তু গাইরে মাকদু মানে এটা কিনা মিথ্যা কথা না আম্মাল মাকদু বল মৌদুল মানে অর্থাৎ যদি মিথ্যা হয় মকদুব হয় বা মৌদু হয় জাল হাদিস হয় কখনই এর এটার উপর আমল করা যাবে না এর দ্বারা কোনো প্রমাণও পেশ করা যাবে না কিন্তু যে সমস্ত হাদিসের মধ্যে জরফ রয়েছে যেমন সাইউল হাইফ মুখস্থ শক্তি কম ছিল রাবির হাদিস বর্ণনাকারীর অথবা তার মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল অথবা তার ব্রেনের মধ্যে একটু সমস্যা ছিল এই সমস্ত কারণে ওলামরা বলছেন তারগিবিল আল মারুফা হ্যাঁ ফজিলতের আমলের ক্ষেত্রে এই সমস্ত দুর্বল হাদিসকে উৎসাহ দেওয়ার জন্য উল্লেখ করা যেতে পারে অনেকে বলছেন সদকার ক্ষেত্রে তারপরে সদকা করার ক্ষেত্রে এগুলি ক্ষেত্রে আপনি মানুষকে দুর্বল হাদিস দিয়েও উৎসাহ করতে পারেন যেহেতু এর মোকাবেলায় এর মোকাবেলায় আপনার সহি হাদিসের কোনো অভাব নাই সেহেতু যদি এই জঈফ হাদিসটা সরাসরি সহি হাদিসের মুখালেফ উল্টা না হয় তাহলে সেটাও আপনারা উল্লেখ করতে পারেন এরকম তাসবি আছে তাহলিল আছে আধকার আছে এগুলির ক্ষেত্রে ঠিক আছে আর সর্বোপরি আমরা বলবো মানে পারতবককে দই ফাদিসের উপর আমল না করাই উত্তম পাক আমাদের সবাইকে সহি সালামতে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি